আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহীম। রব্বি زدনী ইলমা রব্বি ইয়াসির। ওয়া লা তু'সির ওয়া তামিম আলাইনা বিল খায়র। আলহামদুলিল্লাহ। প্রিয় ধ্বনি ভাই বন্ধুগণ। আজকে আমরা শিখবো সূরা নাসর। শুদ্ধ উচ্চারণ এবং সাথে সাথে আমরা বাংলা অর্থও শিখব ইনশাআল্লাহ। তো চলুন আমরা أعوذ بالله من الشيطان الرجيم سورة النصر مدنية بسم الله الرحمن الرحيم إذا جاء نصر الله والفتح إذا جاء نصر الله والفتح إذا جهن جاء, جاء أشب نصر الله نصر شهد الله الله نصر الله الله شهد والفتح এই আয়াতের একত্রিত অর্থ হবে যখন আসবি আল্লাহর সাহায্য ও বিজয় এখন আমরা আয়াত বানান করব। হামজা জের ই জাল আলিফ জবর জা জাল আলিফ জবর জা মদর হরফ জবরের পরে খালি আলিফ লম্বা করতে হবে ইজা ইজা জিম আলিফ জবর জা মদাৰ হরফ জগৰ পৰা খালি আলিফ মদৰ হৰফ এখন মদৰ হরফের উপরে মোটা চিহ্ন চাৰিআলিফ লম্ব হবে ইজা হামদাদ আ ইজা যা আ নুন শ্বদ হৈ নাস নাছ ৰ রুল ৰোল নাছ ৰোল নাছ ৰোল লা নাচ এটা আল্লাহ শব্দ মোটা হবে নাচ উৰুল ল নাচুৰুল লা না হয় না চুৰুল না চুৰুল ল ইজা জা আ ইজা এই যা এটা নরম হবে আর এই যা এটা শক্ত হবে ইজা জা আ না চুৰু লহি ওৱালাম ওয়াল ৱাল হাপেশ হু وَالْفَتْحُ وَالْفَتْحُ إِذَا جَاءَ نَصْرُ اللَّهِ وَالْفَتْحُ ۖ وَرَأَيْتَ النَّاسَ يَدْخُلُونَ فِي دِينِ اللَّهِ أَفْوَاجًا ۖ ورأيت الناس يدخلون في دين الله أفواجا ورأيت ورأيت الناس ورأيت يبون تمي دكبي الناس مانوشكي ورأيت الناس يبون تمي منشكي دكبي يدخلون তারা প্রবেশ করছে ফি মধ্যে দিনিল্লাহি দিনি দিনের আল্লাহি আল্লাহর ফি দিনিল্লাহি আফ ওয়াজা বলে দলে এই আয়তের একত্রে অর্থ হবে এবং তুমি মানুষকে দলে দলে আল্লাহর দিনে প্রবেশ করতে দেখবে এখন আমরা বানান করব ওয়াউজাবর ওয়া জবর র এখন কি হবে অর ইয়া জবর আই অর আই অর আই তানুন তান অর আই তান অর আই তান নুন তানরফ জবর পরে আলিফ মদের হরফ এক হচ্ছে মদের হরফ আরেক হচ্ছে কি নুনের উপরে তাসদিৎ গুননা হবে দুটো নিয়ম এক হচ্ছে আর আরেক হচ্ছে কি মদের হরফ অর আই তান না সিনজাবর কলকলা হবে হবে কফত বা জিমডাল যখন পাঁচটা হরফে যজম হয় কি হবে কলকলা এখন দাল আসছে কলকলা হরফ যজম হইছে কলকলা হবে ইয়াদে ইয়াদে ইয়াদেস খু ইয়াদে লু লা হরফ বেশের পর যজমালা ওয়াও ইয়াদে হুলু নুন না يدخلون ورأيت الناس يدخلون ورأيت الناس يدخلون في فيزر في مدر في جرير پر جزم ولا يا لمبه في دالي ازر دي مدر حرف جرير پر جزم يا في دي নুন লামজের নীল এই নুন এই লামের সাথে মিলবি কেননা এখানে কি আছে তাস আছে ফি দি নীল লাম খারাজ লা মদের হরফ খারা বল মদের হরকত ফি দি নীল লা হাজির হি ফি দি নীল এই যে এখানে দি নীল হবে এখানে আবার দি নীল ল হবে না এখানে আবার ল ই আল্লা শব্দ মোটা হবে আর এখানে একটা পাতলা হবে আল্লা শব্দের ডাইনে জবর অথবা পেশা আসলে কি হবে মোটা হবে আর যখন আল্লা শব্দের ডাইনে জের হবে তখন এখানে পাতলা হবে হামজা ফাজবর আফ এ হামজা এ ফায়ারের সঙ্গে মিলবে ফায়ের বোর কি আছে জজম আফ ওয়া আলিফ জবর ওয়া মদর হরফ জবরের পরে খালি আলিফ মদর হরফ আফ ওয়া জিম আলিফ দুই জাবর জান আফ ওয়া জান আফ ওয়া জান কিন্তু আফ ওয়া জান আর হবে না হবে কি এখানে আফ ওয়া জা অবস্থায় দুই জবর থাকলে এক জবর বাদ দিয়ে এই এক যবরকে কি করতে হবে এক আলিফ পরিমাণ লম্বা করতে হবে ورايت الناس يدخلون في دين الله افواجا فسبح بحمد ربك واستغفر انه كان توابا فسبح বিহাম দি রববিকা ওয়াস্তাবফির ইন নাহু কানাতাউয়া বা তখন তুমি পবিত্রতা বর্ণনা করো বিহামদি প্রশংসা সহ রববিকা তোমার রবের ফিরহু এবং তার কাছে স্টেক ফার করো ওস্তাও ফির এবং তার কাছে ইস্তেকফার করো ইন্নাহু নিশ্চয়ই তিনি তিনি মানে আল্লাহ ইন্নাহু নিশ্চয়ই তিনি কানা হলেন তাওয়াবা তাওবা কবুলকারী ফাসাব্বিহ বিহামদি রাব্বিকা ওয়াস্তাগফির ইন্নাহু কানা তাওয়াবা এখন এই আয়াতের একত্রে অর্থ হবে তখন তুমি প্রশংসা সহ তোমার রবের পবিত্রতা বর্ণনা করো এবং তার কাছে ফার করো নিশ্চয়ই তিনি তওবা কবুলকারী ফাজাবর ফা সিনবাজাবর সাব ফাসাব বা হাজির বিহ ফাসাব বেহ এই সিন এ বা সাথে মিলবে এই বা আবার গিয়ে এ হায়ার সাথে মিলবে এই যে তাসদিদের নিয়ম তারপর এটা কীসির নিয়ম যজমের নিয়ম যারা এই নিয়মগুলো না বুঝেন তারা অবশ্যই আমাদের তিরিশ দিনে কোরআন শিখার একটা কোর্স রয়েছে আপনারা অবশ্যই এই কোর্স দেখবেন তাহলে ইনশাআল আশা করে আপনারা এই নিয়মগুলো সহজেই বুঝতে পারবেন জজম তাসদিদ কোরআন শেখার জন্য যত নিয়ম রয়েছে আমাদের তিরিশটি পর্বের মধ্যে বিস্তারিতভাবে আলোচনা করা হয়েছে এর জন্য আপনারা ওই ক্লাসগুলো দেখবেন অবশ্যই ফাজবর ফা সিনবাজবর সাব ফাসাব বা হাজের বিহ ফাসাব বিহ ফাসাব বিহ ফাসাব বিহ বাজের বি হামিম জবর হাম 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 এটা কিন্তু হায় হত্যি বিহাম দালজের দি বিহামদি দি বিহাম দি ফাসাব বিহ বিহাম দি রবা জবর রব বাজের বি রব বি কাফ জবর কা রব বি কা

ইন্না হা উল্টা বেশ হু মদার হরকত লম্বা হবে খারা জবর খারাজের জের উল্টা বিশ সেটা উল্টা বিশ হু কা আলিফ জাবর কা মদর হরফ জবর পরে খালি আলিফ মদার হরফ নুন না কানা ইন্না হু কানা তা আজবর তাও তাও আলিফ জাবার ওয়া তা বা আলিফ জবর বান توابا فسبح بحمد ربك واستغفر انه كان توابا اذا جاء نصر الله والفتح ورأيت الناس يدخلون في دين الله أفواجا فسبح بحمد ربك واستغفر إنه كان توابا يوتي مدر سورة ناصر الحمد لله أمرا ছোটো ছোটো অনেকগুলো সুরেই শিখে আসছি আমরা ইনশাআল্লাহ আরও কিছু সুরে শিখবো তারপর আমরা প্রথম থেকে আমরা সম্পূর্ণ কোরআন অর্থ সহজ শেখার চেষ্টা করব ইনশাআল্লাহ তো যারা আমাদের চ্যানেলে নতুন কোরআন শিখছেন তাদের জন্য আমাদের দোয়া ইনশাআল্লাহ আপনারা যদি চেষ্টা করতে পারেন ইনশাল্লাহ আমরা আল্লাহর উপর ভরসা করে বলতে পারি আপনার মনের ইচ্ছা আল্লাহ একদিন কবুল করবেন ইনশাআল্লাহ তো আপনারা চেষ্টার মতো চেষ্টা করতে হবে আপনারা চেষ্টা করে যান একদিন অবশ্যই সফল হবেন ইনশাল্লাহ তো যারা আমাদের কোরআন শিক্ষা ক্লাস করছেন যদি আপনাদের কাছে আমাদের এই কোরআন শিক্ষা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং বন্ধুদের কাছে বেশি বেশি শেয়ার করবেন বন্ধুবান্ধব যারা আছে সবাইকে আমাদের কোরআন শিক্ষার দাওয়াত দিবেন আজকের মতো আমরা এখানেই বিদায় নিব ইনশাআল্লাহ আবারও দেখা হবে আসসালামু আলাইকুম আরহামতুল্লাহি ও বারাকাতু